সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিসিএস এর মৌখিক পরীক্ষা সম্পর্কিত এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ঠিক চারটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এই চারটি বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। তো প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে বিপিএসসি কি বলুন তো, যে বিসিএস এর মৌখিক পরীক্ষায় আপনাকে বলা হলো বিপিএসসি কি, আপনি খুব দ্রুত হয়তো বা বলে দিবেন যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। স্যার, বিপিএসসি মানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। যদি আপনি এটা বলেন তো আপনি যে অল্প বুদ্ধির মানুষ সেটি কিন্তু প্রকাশ হয়ে যাবে। আসলে আপনি জ্ঞানী মানুষ, বাট আপনি কৌশলী নন বা আপনি অতটা সচেতন নন, রাইট? তো আপনাকে বলতে হবে কি, এটি আপনি যদি বলেন যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আর বিপিএসসি একই জিনিস, অর্থাৎ এটার সংক্ষিপ্ত ফর্ম হলো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সংক্ষিপ্ত ফর্ম হলো বিপিএসসি, তো এটি হলো না আর আসলে উত্তরটি। আপনাকে বলতে হবে, স্যার, বিপিএসসি হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান যারা ক্যাডার এবং নন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করে এবং এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এইভাবে আপনাকে ডেফিনেশন দিতে হবে, ঠিক আছে? ডেফিনেশন তো আপনি 10 জনকে যদি জিজ্ঞাসা করা হয় তো 9 জনই হয়তো বা বলবে বিপিএসসি মানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তো আপনি কি বলবেন? ডেফিনেশন বলবেন, ঠিক আছে? তো এটি একটি কমন সেন্স। তো আরেকটি বিষয় সম্পর্কে আপনাদের বলি, বা দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভার্বের ব্যবহার নেই। সেটি কী ধরনের? ভিইআরবি, ভার্বের ব্যবহার নেই। যদি আপনাকে বলা হয় যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তখন এই প্রশ্নটির উত্তরে আপনি হয়তো বা বলবেন যে আই কমপ্লিটেড এসএসসি ইন 2011 or 2012, আপনার যেটি যত সালে পাশ করেছেন আপনি ওইটি বলবেন। তো এই কমপ্লিটের শব্দটা নিয়ে সমস্যা আছে, ঠিক আছে? আপনার এই যে এসএসসির যে সার্টিফিকেটটি আছে বা এইচএসসির সার্টিফিকেট, এই কমপ্লিটের শব্দটি নাই, এখানে আছে পাসের পাস্ট টেন্স, অর্থাৎ আই পাসড এসএসসি ইন 2011 or 2012 or 2013, রাইট? সুতরাং এই কমপ্লিটেড শব্দটি আপনি কখনোই ব্যবহার করবেন না। বাজারে প্রচলিত বইগুলোতে আপনি পাবেন, বাট আপনাকে যে সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেটটি আপনি পড়বেন এবং সেই অনুযায়ী বলবেন, অর্থাৎ পাস্ট এই শব্দটা ইউজ করবেন। তো 2 নম্বর, এই ভুলটি সাধারণত অনেকেই করে থাকেন, তো আপনি শিখে গেলেন, ঠিক আছে? এবার 3 নম্বরে আসি। তিন নম্বরে আবেগ, আপনার আবেগ নিয়ে খেলা করা হবে কিন্তু আপনি ধরা দেবেন না, ঠিক আছে? তো বিষয়টি কেমন, ধরুন আপনি ভাইবা পরীক্ষা দিতে গেছেন, সামনে সদস্য স্যারেরা বসে আছে, আপনি এখানে বসে আছেন, রাইট? তো সদস্য স্যার বলছে যে মিস্টার এক্স, আপনার কি এই চাকরিটা খুবই দরকার, চাকরিটা না হলে হয় না? আপনি যদি সেই মুহূর্তে বলেন সদস্যকে, স্যার আমি খুব দরিদ্র মানুষ বা আমি টিউশনি করে চলি বা আমার ফ্যামিলি খুব দুর্বল, এই চাকরিটা হলে আমি ভালো থাকব, এই ধরনের আবেগযুক্ত কথা কখনো বলবেন না। মনে রাখবেন যে বিসিএসের যে পোস্ট সেটি কিন্তু আবেগের কোনো বিষয় নয়, রাষ্ট্র আপনার কাছ থেকে সেবা নেবে, ঠিক আছে? আপনার সেবার উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। তো আপনি দরিদ্র, ঠিক আছে, বা আপনি চাকরি পাননি বা পাইলে আপনি একটা ভালো জীবনযাপন করতে পারবেন, তো এই বিসিএস ছাড়াও তো অন্য কিছু করতে পারবেন। যেহেতু এটি এই বিসিএস ক্যাডার যারা হন তারা তাদের কাছ থেকে রাষ্ট্র সেবা নেবে, সুতরাং আপনার কাছ থেকে রাষ্ট্র সেবা পাবে কি না সেটি যারা রয়েছে সদস্য স্যারেরা রয়েছে তাদের কিন্তু দেখার বিষয়। রাষ্ট্র কিন্তু ধ্বংস হয়ে যাবে অযোগ্য কোনো লোককে যদি তারা সিলেক্ট করে। সুতরাং কখনো এই আবেগটি আপনি দেখাইতে যাবেন না, খুব অনেকেই এটি করেন আর কি। সো 3 নম্বর আমাদের চলে গেল। এবার 4 নম্বরে আসেন। 4 নম্বর পয়েন্ট, আপনি যখন পেপার পত্রিকা পড়বেন তখন দেখবেন কিছু সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি যখন ভাইবা বোর্ডে কথা বলবেন পরিসংখ্যান বা সংখ্যা পরিসংখ্যান দিয়ে কথা বলবেন, যে জিডিপি, বাংলাদেশের জিডিপি কত, ঠিক আছে, বা মাতৃহার কত,
মাতৃমৃত্যু হার কত, এখানে যেমন সংখ্যা ইউজ করা হয়, হয়তোবা আপনাকে এমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেখানে দেখবেন চিন্তা করে যে ওখানে কোনো আপনি পরিসংখ্যান তুলে ধরতে পারছেন কি না। সুতরাং যখন আপনি প্রস্তুতি নেবেন মৌখিক পরীক্ষার, তখন দেখবেন যে কোনো বিষয়, এমন কোনো বিষয় আপনার সামনে আসে আসতেছে কি না যেটি ভাইবা পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে এবং সেটি আপনি সংখ্যাসহ উল্লেখ করতে পারেন। ঠিক আছে, মানে বাতাসের উপর দিয়ে ধারণা, আমি ধারণা করছি, এরকম শব্দ ইউজ করবেন না। যা ইউজ করবেন সেটা স্পেসিফিক এবং সংখ্যা দিয়ে। দেখবেন এই চারটি টিপস যদি আপনি ফলো করেন তো আপনি অনেকের চেয়ে স্মার্ট হয়ে গেছেন এবং আপনার ভাইবা পরীক্ষা ভালো হবে, যে কোনো ভাইবা পরীক্ষা ভালো হবে আর কি। আরেকটা মনে রাখবেন যে যারা আমরা চাকরি পাই না তাদের মধ্যে আবেগ থাকলেও যারা সদস্য স্যার তাদের মধ্যে কিন্তু অত আবেগ থাকে না। হ্যাঁ, আর এই বিষয়টা লক্ষ্য রাখবেন। সুতরাং থ্যাংক ইউ ফর ভিউইং দিস ভিডিও, বি ওয়েল।